এই যে আপনার বন্ধু কোথায়? আমার সারগেদের কথা কাছছেন। ও তো আমার বন্ধু না, ও আমার অ্যাসিস্ট্যান্ট। সাইডে গেছে একটু। আরে না, আমি ওনার কথা বলিনি। ওই যে আপনার বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘোরে, ও যে বাম্পার মোচ নিয়ে যে আইসেছিল, আমার বন্ধু না তো। সে হচ্ছে কি আগুন্তক, আগুন্তক মানে মাঝে মধ্যে আসি আর কি, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা গপ্প সপ্প করি, ভাই বলতে পারেন। ওই তো আদম হাওয়ার সন্তানরা সবাই। আদম হাওয়া মানে? আদম হাওয়ার সন্তান না, মানুষ তো আদম হাওয়া থেকেই মনে করেন যে বংশ বিস্তার করেছে, তাই না? বাহ, আপনি তো বেশ ইতিহাস জানেন, খুব ইতিহাসবিদ হয়েছেন না? না হয়েছে কি, আমি যখন ওই ছোটোবেলায় ঢাকা শহরে কাজ করতাম না, তখন ওই রাতের বেলা যখন কাজ হতো, তো আমার ওস্তাদ খুব জ্ঞানী মানুষ ছিল, আমাকে গপ্প সপ্প কত অনেক ধরনের গল্প করতো, তো তার থেকেই অনেক কিছু জানিয়েছি শুনেছি, আর মাঝে মধ্যে একটু এই লেখাপড়া জানি তো একটু আর কি, ওটা দিয়ে পরে শুনে করি আর কি। হাওয়া, তবে আপনার সাইকেলটা কিন্তু অনেক সুন্দর, হেভি ফাইন। তবে আমার যে আছে এই যে গ্রাম বাংলার সাইকেল, এটার সাথে কিন্তু আপনার সাইকেল রেস দিয়ে পারবেন না। তাই নাকি? তাহলে একটা রেস হয়ে যাক আপনার সাথে। ওকে চলেন, একটা রেস হয়ে যাক, দেখি কী না পারে। আপনি কী মনে করেছেন আমার এই সাইকেলের সাথে আপনি পারবেন? আসে আপনার বন্ধু হ্যাঁ কী আছে, আপনারা যাচ্ছেন কোথায়? হ্যাঁ ম্যাডাম, আমি এখন রেস দেবো। অবশ্যই, আরে আমাকে বাদ দিয়ে রেখে আমি রেস দেবো। কী পাচ্ছে কি, আপনি যদি রেস দেন তাহলে পরে তো এই সাইকেলের সাথে আপনি অনেক আগে চলে যাবেন। হ্যাঁ তাই তো, এটা কি সম্ভব? তাহলে আপনি ফার্স্ট গিয়ারে থাকতে হবে। ওকে, সাইকেলের সাথে কি হবে? ফার্স্ট গিয়ার। ওকে ওকে চলে।